আমরা আপনাদের সামনে চলে আসছি টিউব টিউবলাইট নিয়ে টিউবলাইট কীভাবে আপনারা সার্ভিসিং করেন যে টিউবলাইটগুলো জ্বলে না দেখা যাচ্ছে যে জলে নেবে জলে নেবে সেগুলো কী হচ্ছে সেই ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করবো এখানে আপনাদের সামনে একটি টিউবলাইট নিয়ে এসেছি এই টিউবলাইটটি দেখেন জ্বলছে না তাই আমরা দেখলাম যে বারবার ট্রাই করে দেখলাম জ্বলছে না তখন আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম নিচে নামিয়ে নিয়ে আসার পরে টিউবলাইটটি চেক করে নিচে দিই সব কিছুই ভালো আছে তারপরেও জ্বলছে না সব কিছুই ভালো আছে তারপরেও জ্বলছে না তখন আমরা দেখলাম যে স্টার্টারটা ঘুরাচ্ছি আর স্টার্টারটা ঘোরার পরে দেখতেছি স্টার্টারটা ঘোরার পরে একবার জ্বলে উঠছে তখন মনে হলো যে কি সমস্যা একবার জ্বলে উঠছে আবার টিউবলাইটটি নানা দিলে জ্বলছে আবার জ্বলছে না এই অবস্থানে আমরা বুঝতে পারলাম যে এখানে স্টার্টারটি মনে হয় খারাপ আছে তখন নতুন একটি স্টার্টার আমরা নিয়ে আসলাম নতুন একটি স্টার্টার নিয়ে এসে আপনাদের সামনে এই স্টার্টারটি দেখেন আমরা বসিয়ে দিলাম হ্যাঁ ওখানে কানেক্ট করে দিলাম এই পুরাতন স্টার্টারটা চেঞ্জ করে নতুন একটি স্টার্টার দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে পাওয়ার অন করলাম পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে টিউবলাইটটি জ্বলে উঠছে হুম টিউবলাইটটি জ্বলে উঠছে লুজ কানেকশন আমরা দূর করেছি দেখেন কিছুক্ষণের ভিতরে টিউবলাইটটি জ্বলে উঠবে এই দেখেন নতুন চেষ্টাটা লাগিয়ে দিচ্ছি নতুন লাগাওয়ার পরে টিউবলাইট টি তো এভাবে এইভাবে আপনারা চাইলে একটি বাসায় যদি আপনার টিউবলাইটের সমস্যা দেখা দেয় জ্বলে না তাহলে সেক্ষেত্রে আপনি একটি নতুন স্টেটার লাগিয়ে পুরো চেঞ্জ করে চেঞ্জ করতে পারেন তাহলে আপনার টিউবলাইট বাসা বাসায় জল জ্বলে উঠবে এবং বাইরে বাইরের কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হবে না এভাবে আপনি বাসায় বসে নিজের টিউবলাইট নিজেই জ্বালাতে পারেন ধন্যবাদ সবাইকে হ্যাঁ আবার নতুন কোনো ভিডিও দেওয়ার পাইপ পেয়ে যাবেন আপনার সাবস্ক্রাইব করুন টিভি হসপিটাল পিআরডিএস ধন্যবাদ সকলকে জ্বলে উঠছে দেখেন